ஹரே கிருஷ்ண 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 ஹரி ஹரே, ஹரி ராம ஹரி ராம 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 ஹரி ஹரே. শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার আপনার গৃহের তুলসি তলায় রেখে দিন এই একটিমাত্র জিনিস। আপনার জীবনে সকল প্রকার দারিদ্রতা অর্থকষ্ট মুছে যাবে এবং আপনি খুব শীঘ্রই উন্নতি করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে তুলসী তলায় এমন একটি জিনিস পুঁতে দেওয়ার কথা বলবো এই শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার বা শ্রাবণ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার। এই ক্রিয়াটি আপনি যদি করতে পারেন তাহলে একদম সুনিশ্চিত ফল আপনি পাবেনই পাবেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে মা লক্ষ্মী কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি, ঠিক তেমনই সংসারে শান্তি ফেরাতে পারি। তথা বলা হয়ে থাকে যে ব্যক্তির জীবনে দারিদ্রতা অর্থকষ্টে করাল ছায়া নেমে এসেছে সেই বিষয় থেকেও কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। তার জন্য খুব সহজে আজ আমি এমন একটি কাজের কথা বলবো, সেটি যদি প্রত্যেকে করতে পারে নিজেদের পরিবারের আর্থিক উন্নতির কথা ভেবে, তাহলে সুনিশ্চিত সুফল আপনার জীবনের জন্য অপেক্ষা করবেই করবে। বন্ধুরা, সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি থেকে যদি আপনারা একান্তই উপকৃত হন বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের এই চ্যানেলের নিত্য নতুন আপডেট ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যেতে পারেন। আর যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনটিতে ক্লিক করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক। হিন্দু সনাতন ধর্ম এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি আমাদের এই চ্যানেলের মূল আলোচ্য বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের একটি বিষয় একান্তই জানিয়ে দিতে চাই যে মা লক্ষ্মী আপনার গৃহে যদি অধিষ্ঠান করেন তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ উপার্জনটা করছেন, আপনি যে ব্যবসায় লাভ দেখছেন, তা আপনি অতি অবশ্যই ধরে রাখতে পারবেন। ঠিক তেমনই আপনি অর্থ সঞ্চয়ও কিন্তু সক্ষম হবেন। কিন্তু মা লক্ষ্মী যদি আপনার সংসার ত্যাগ করেন বা আপনার গৃহে না অবস্থান করেন তাহলে আপনি হয়তো সুখ সমৃদ্ধির মুখ কোনো দিনও দেখতে পাবেন না। জীবনে আপনার অর্থকষ্টে দারিদ্রতার করাল ছায়া সর্বদাই আপনার ওপর ঘোরাফেরা করবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানাবো যে শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না। আপনি সুনিশ্চিত যে এর সুফল আপনি কিন্তু পাবেনই পাবেন। আরেকটি বিষয় আপনারা হয়তো সকলেই জানেন যে মা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ হল তুলসী মাতা, এবং প্রত্যেক বাড়িতেই তুলসী মাতার মঞ্চ এবং তুলসী গাছ হয়তো আছে। এবং এই তুলসী গাছ বা তুলসী মঞ্চ কিন্তু যেখানে সেখানে লাগালেই হয় না, বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে সেই তুলসী গাছে জল নিবেদন করেন এবং প্রদীপ জ্বালান, তাহলে এই সমস্ত প্রকার কাজ যদি আপনি করতে পারেন আপনি দারুণভাবে কিন্তু আপনার জীবনে সুফল পাবেন এবং আপনি অতি অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের যে কাজটি করার কথা বলবো সেটি অতি অবশ্যই আপনি বিশ্বাস সহযোগে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে করতে হবে, তবেই কিন্তু আপনারা এর থেকে সুফল পাবেন। এবার আমরা জেনে নেব যে
আপনাদের উদ্দেশ্যে আমি কোন কাজটি করার কথা বলছি তার আগে আপনাদের এই কাজটি সম্পূর্ণ করার জন্য কী কী নিতে হবে তার জন্য লাগবে একটি টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, ধাতব একটি টাকার কয়েন আপনাকে নিতে হবে, এবং একই সঙ্গে আপনি নেবেন একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, আর একটি হলো লক্ষ্মী করি। এই তিনটি জিনিস সহকারে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, তবে কিন্তু আপনি সমানভাবে ফল লাভ করতে পারবেন। এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার আপনাকে এই কাজটি করতে হবে। আর হ্যাঁ, এই কাজটি কিন্তু সন্ধেবেলায় আপনাকে সম্পন্ন করতে হবে। তা এই কাজটি করার আগে আপনি স্নান করে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী দেবীর আরাধনা করার সময় বা মা লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ার সময় আপনাকে এই তিনটি জিনিস অর্থাৎ লক্ষ্মী করি, একটি টাকার কয়েন এবং হলুদের গাঁটটি মা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে সেটি আপনি তুলসী তলায় গিয়ে মাটিতে পুঁতে দেবেন। এবং অতি অবশ্যই একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে যে এই কাজটি করার সময় আপনাকে একটি মন্ত্র যা হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি আপনি তিনবার উচ্চারণ করবেন। এবং এটি উচ্চারণ করার সময় আপনি একটি প্রদীপ ও একটি ধূপ নিয়ে সেই তুলসী মন্ত্রটিকে তিনবার প্রদক্ষিণ করে মাকে স্মরণ করে এই ক্রিয়াটি সম্পন্ন করবেন। আর অতি অবশ্যই আপনি যদি পারেন এই বৃহস্পতিবার সন্ধ্যায় মা লক্ষ্মী দেবীর কাছে ও তুলসী মঞ্চের সামনে একটি কাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন, এবং এই মন্ত্রটি যা হলো, আরও একবার আপনাদের উদ্দেশ্যে জানিয়ে চাই, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অতি অবশ্যই আপনি তিনবার উচ্চারণ করার পরে কিন্তু আপনি সেই ক্রিয়াটি সম্পন্ন করবেন। এই কাজটি আপনি যদি একান্তই ভক্তি নিষ্ঠা সহকারে ও বিশ্বাসের সহিত মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে আপনি যদি সম্পন্ন করেন, তাহলে আপনার জীবনে যে অর্থকষ্ট দারিদ্রতা আছে তা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন। দেখবেন মা লক্ষ্মী দেবী আপনার গৃহে অধিষ্ঠান করছে, এবং আপনার জীবনে সমস্ত উদ্দেশ্য ভালো ফল আপনি পাবেন। তাই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর আরাধনার সাথে সাথে এই ছোট্ট একটি কাজ যেন আপনারা কোনোদিন করতে ভুলবেন না। আর আপনারা যদি অতি অবশ্যই মা লক্ষ্মী দেবীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে যেন ভুলবেন না। ধন্যবাদ।